বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু নিম্নচাপটি দুর্বল হয়ে দেশের স্থলভাগ অতিক্রম করলেও এখনও উত্তাল রয়েছে সাগর। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সারা দেশে 3 দিনের টানা বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। ভারী বর্ষণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। কক্সবাজারে রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। মাছ ধরা ট্রলার সহ সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। এদিকে বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি সহ দেশের বিভিন্ন নৌরুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে সকালে পটুয়াখালীর রাঙ্গাবলি উপজেলার আগুনমুখা নদীতে বৈরী আবহাওয়ার স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ 5 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।